সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে আজ থেকে বিজেপির দুদিনের ধর্ণা কর্মসূচি শুরু হলো কলকাতায়। আদালতের শর্ত সাপেক্ষ নির্দেশ মেনেই রাজ্য বিজেপি কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা শুরু করেছে। আদালতের নির্দেশে বিজেপি এই মঞ্চে কোনো মাইক ব্যবহার করছে না। সন্দেশখালীতে নারী নির্যাতন ও আদিবাসীদের জমি দখল করার প্রতিবাদ ও শেখ শাহজাহান সহ সমস্ত দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিজেপির এই ধর্ণা আন্দোলন।